Hi friends, welcome to my new channel. आज के থেকে আমি আমার বেঙ্গলি ব্লগ চ্যানেলটা শুরু করছি। আজকে আমাদের ফার্স্ট ভিডিও। তার আগে আমি নিজে সম্পর্কে একটু ইন্ট্রো করে নিই তোমাদেরকে, কারণ আমি হচ্ছে শম্পা। ইউটিউবে অলরেডি 2016 থেকে আমি রয়েছি। শম্পাস কিচেন নামে আমার একটা কুকিং চ্যানেল রয়েছে, সেখানে প্রায় 8 লাখ মতো সাবস্ক্রাইবার রয়েছে আর 700-800টার মতো কিন্তু রেসিপি অলরেডি সেখানে শেয়ার করে ফেলেছি। আর তারপরেও একটা চ্যানেল আমি শুরু করি, সেটা হচ্ছে হলো বেঙ্গলি ফুড ব্লগার শম্পা নামে। সেখানে আমি কিছু ফুডিং ব্লগ করি, যে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে সেখানকার খাবার দাবার কিরকম সেগুলো সম্পর্কে, বা বিভিন্ন ফুড জোনে গিয়ে, যেমন গত বছর আহারে বাংলাতে গেছিলাম, সেখানকার একটা ভিডিও করেছিলাম যেটা অডিয়েন্সে খুব ভালো পছন্দ হয়েছিল। কিন্তু করোনার জন্য সেটা অনেকদিন বন্ধ ছিল, কোনো রেসিপি আমি আপলোড করতে পারিনি, কারণ বাড়ি থেকেই বেরোইনি লকডাউনে। তবে রিসেন্টলি আমি রেসিপি আপলোড করা শুরু করেছি সেই চ্যানেলটাতে। আরেকটা আমার চ্যানেল রয়েছে যেটা স্পাইস কিচেন নামে। স্পাইস কিচেন চ্যানেলটা অ্যাকচুয়ালি এই কারণে তৈরি করা আছে, আমাদের এই বেঙ্গলি এত সুন্দর সুন্দর যে রেসিপিগুলো রয়েছে সেগুলো মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছে, যারা হিন্দি ভাষী মানুষজন বা ইন্ডিয়ার বাইরে যারা রয়েছে, যারা ইংলিশে কথাবার্তা বলে, তাদের জন্য তারা ভালো মতো বুঝতে পারে চ্যানেলটা। সেই জন্য আমি সেখানে কোনো ভয়েস ওভার দিই না, সেখানে শুধু ইংলিশে নিচে লেখা দেওয়া থাকে। সেই চ্যানেলটা আমার খুব জাস্ট 3 মাস বা 4 মাস মতন হয়েছে, সেখানে অলরেডি তোমার 15-16টা কিন্তু রেসিপি শেয়ার করে নিয়েছি, তোমরা সেখানেও ভিজিট করতে পারো। কিন্তু আজকে আমি যেটা শুরু করলাম বেঙ্গলি এই ব্লগ চ্যানেলটা, এটা কিন্তু আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, কারণ ইউটিউবে শম্পাস কিচেন শুরু করার পর থেকেই আমি অডিয়েন্সের কাছ থেকে অনেকদিন ধরেই রিকোয়েস্ট পাচ্ছিলাম যে একটা ব্লগ চ্যানেল করার জন্য, যেখানে আমার লাইফস্টাইল, আমার ফ্যামিলি, আমার সারাদিনে টুকিটাকি সমস্ত কিছু সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা হয়ে উঠছিল না, একদম সময় পাচ্ছিলাম না। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে মনে হলো যে না, শুরু করলে ব্যাপারটা শুরু হবে না। অনেকদিন ধরে ভাবি শুরু করব, আজ করব, কাল করব, কিন্তু একটা ভালো দিনও পেয়েছি আমি হোলির দিনে। আজকে তোমাদের কাছে এই ব্লগটা ভিডিওটা নিয়ে আসছি, সেটা একটা বেশ আমার মনে হলো যে না, আজকে থেকেই শুরু করব। তার জন্য জাস্ট এই সকাল 9:15 মতো বাজে এখন, চাটা খেয়ে ঘুম থেকে উঠে চা খেয়েই জাস্ট ভাবলাম যে না, ভিডিওটা শুরু করবই আজকে। তার জন্য আজকে ব্যাস আমি ক্যামেরার সামনে তোমাদের সামনে চলে এলাম। এবার আর যেটা বলার সেটা হচ্ছে, এবার এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট তৈরি করব, সামান্য কিছু ব্রেকফাস্ট তৈরি করব, সেটা করে ব্রেকফাস্টটা সার্ভ করব। আরেকটা কথা বলে নিই যে আমার ছেলে ডোডো, মানে স্পন্দনর ভালো নাম ডোডো, ওকে অনেকেই চেনে যারা শম্পাস কিচেনের সঙ্গে যুক্ত, তারা অনেকেই চেনে, যারা নতুন তাদের জন্য ইন্ট্রোডিউস করছি। ডোডো এদিকে শোন, 1 মিনিট, ডোডো এদিকে শোনো, ওর কালকে ভ্যাকসিন হয়েছে, গতকাল ভ্যাকসিনের জন্য ওর হাতে প্রচন্ড ব্যথা, বেচারা লেফট হ্যান্ডটা নাড়াতেই পারছে না। অ্যাকচুয়ালি 5 বছরের ভ্যাকসিন এটা হলো, কিন্তু ওর বয়স এখন 6+। গত বছরটা পুরো কোভিড এর জন্য ওকে একদমই বার করা হয়নি বাড়ি থেকে, তা এরকম যাব আজ যাব কাল যাব, এই করতে 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 সেই ডিলে হতে হতে তা ফাইনালি গতকাল ওকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। এই হাতটা বেচারার ফুলে রয়েছে, হাতটা একদম পুরো নাড়াতেই পারছে না, কালকে থেকে খুব হাতের ব্যথাটা খুব মানে খুবই পেইন আর কি হাতের ব্যথাটা। এখন ব্যথার পর কেমন আছে, ভালো আছে? তা সেটা আমরা চিন্তা করছি, ও চিন্তা করছি যে কালকে হোলি, সেটা হোলিটা কি করে ও খেলবে, বিকেলবেলাতে বিচকিরি কিনতে যেতে হবে, রং কিনতে যেতে হবে, এগুলো সে করতে হবে। তারপরে আজকে আমার ভাগ্নির বার্থডে আছে, মানে আমার ছোট ভাইয়ের মেয়ে মহুল, ওর 4 বছর বয়স, ওর আজকে বার্থডে আছে, সেখানেও আজকে আমরা কি করে যাবো সেটাই ভাবছি, কারণ ওর হাতটা তো ব্যথা, কি যেতে পারবি তো? হ্যাঁ, সেটা একটা ব্যাপার রয়েছে। যাই হোক, সবকিছু রয়েছে, সারাদিন আপনারা আমার সাথে থাকবেন। আর তাহলে চলুন একটু অল্প কিছু ব্রেকফাস্ট তৈরি করে নিই, আমার সঙ্গে চলুন। ও আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আমার বাড়ি ঘর দেখে কিন্তু কেউ ভয় পাবেন না প্লিজ, কারণ ভীষণই অগোছালো, চারিদিকটা প্রচন্ড অগোছালো, বাড়ি ঘর গোছানোর ব্যাপারে আমি একদম ভীষণ কুড়ে, ভীষণ ভীষণ কুড়ে, তাই সব দিকে চারিদিকটা ছড়ানো ছিটানো রয়েছে। যেরকম মা সেই ভীষণ বকাবকি করে যে কি চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস, একটু গুছিয়ে গাছিয়ে রাখিস না, তাই মায়ের মতো যারা রয়েছেন তারা আমাকে প্লিজ বকবেন না।
তাহলে চলুন আমার সাথে এবার ব্রেকফাস্টটা তৈরি করি। তাহলে আমার কিন্তু আজকে ভীষণ এক্সাইটেড লাগছে, মানে যখন আমি বিভিন্ন রকম ভিডিও গুলো তৈরি করি বাকি চ্যানেলগুলোতে কোনোটাতে আমাকে সামনে আসতে হয় না, শুধুমাত্র যখন কুকিং করি তখন কুকিংটাই করি, বা বেঙ্গলি ফুড ব্লগিং এ শুধুমাত্র রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি সেগুলো একটা অন্যরকম, কিন্তু আজকে ডেইলি ব্লগটা মানে শুরু করছি যে সেটা কিন্তু মানে একটা খুব এক্সাইটেড ফিল হচ্ছে। দেখা যাক কিরকম হয় ভিডিওটা, আপনারা আশা করি সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমার কিচেনে দেখি কি রান্না করা যায়, মানে ব্রেকফাস্টে। চলে এসেছি কিচেনে, প্রথমে আমি নিয়ে নিয়েছি ব্রেড, ব্রাউন ব্রেড দিয়ে নিয়েছি, ব্রাউন ব্রেড গুলোকে শেকে নিচ্ছি। ব্রেকফাস্ট আজকে খুবই সামান্য, আমি জাস্ট ব্রেড গুলোকে শেকে এর মধ্যে বাটার লাগিয়ে দেবো, তার সঙ্গে ডিমের অমলেট করব আর ফ্রুট জুস। ঠিক আছে, আজকে বিকেলে যার বার্থডের কথা বললাম, আমার ভাগ্নি ভাইয়ের মেয়ে, ওর নাম অ্যাকচুয়ালি দিব্যাংশী কিন্তু আমি ওকে মোহন বলেই ডাকি। আসলে আমার যখন ডোডো হওয়ার ছিল তখন আমি প্ল্যান করেছিলাম যে যদি ছেলে হয় তাহলে নাম রাখবো ডোডো, মানে ডাক নামটা, আর মেয়ে হলে নাম রাখবো মোহুল, কিন্তু আমার ছেলে হয়েছে তাই ডোডো নাম রেখেছি। আর তারপরে ও ঠিক তার আড়াই বছর মতো পর হয়েছে, আড়াই বছর বা দু বছর কিছুদিন পরেই ও হয়েছে, তা ওর নামটা তার জন্য আমি মোহুল রেখেছি, আমি ওকে মোহুল বলে ডাকি। আর সেটা শুনে শুনে এখন অনেকেই কিন্তু ওকে মোহুল বলে ডাকে, এমনিতে ওর একটা ডাক নাম আর একটা আছে সেটা হচ্ছে রাই। সেখানেই আজকে প্ল্যান আছে বিকেলবেলাতে যাওয়ার, এখন দেখা যাক দুটোর হাতে ব্যথাটা কেমন থাকে সেটার উপরে ডিপেন্ড করে যাব, কারণ গিয়ে তো ও একদম চুপ করে বসে থাকার পাত্র নয়, সেটা ওর উপরে ডিপেন্ড করবে। রুটিগুলো আমি শেকে নিলাম, এবারে আমি অমলেটটা করতে করতে বাটারটা লাগিয়ে নেব। সকালবেলায় চটজলদি ব্রেকফাস্টের মধ্যে কিন্তু এটা হচ্ছে সব থেকে এটা এই ব্রেড বাটার আর অমলেট, বা অমলেট নাকি যারা পোচ পছন্দ করে তারা পোচ করতে পারে, ডিমের পোচ আর তার সঙ্গে ফ্রুট জুস বা যে কোনো একটা ফ্রুট থাকলে কিন্তু অনেক শর্টে কাজটা হয়ে যায়। আমি সেই শর্টের কাজটাই আজকে করছি। ডোডো একটু নিচে গেছে, নিচে গেছে, কয়েকটা বন্ধু আসে রোজ একটু খেলতে যায়। শম্পাস কিচেন চ্যানেলে আমার কিন্তু আগে রেগুলারই ভিডিও আসতো যখন একদম শুরু করেছিলাম চ্যানেলটা, কিন্তু এখন সপ্তাহে তিনটে করে ভিডিও আসে, সোম বুধ শুক্র তিনটে করে নতুন নতুন রেসিপি আসে। আপনারা চাইলে সেই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সম্পর্কে পরিচিত নন। আর বেঙ্গলি ফুড ব্লগার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে ভিডিও আসে সপ্তাহে একটা করে, শনিবার করে। আর স্পাইস কিচেন যেটা আছে সেখানে সপ্তাহে দুদিন করে, মঙ্গলবার আর শুক্রবার করে ভিডিও আসে। ডিমগুলোর সাইজ খুবই ছোট, কয়েকদিন স্কুলটা ছুটি, ক্লাস ওয়ান হলো এবার ডোডোর, কেজি টু এর সেশন শেষ হয়ে গেছে, তাই কয়েকটা দিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে, রেগুলারের রুটিন গুলো সব আপাসাট হয়ে গেছে, কটা দিন বাদেই আবার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। মোটামুটি এক্সপেক্ট করছি যে এপ্রিলের ফার্স্ট উইক থেকেই হয়তো আবার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি, যেরকম বললাম বানিয়ে নিয়েছি বাটার টোস্ট, অমলেট আর জুস। তবে জুসটা আমি নিয়ে নিই, স্পন্দন আর স্পন্দনের বাবার জন্য দিয়েছি, আমি নিয়ে নিয়েছি ছানা। লাভটা দুধ গরম করতে গিয়ে দুধটা কেটে গেল, সেটাই ছানা বানিয়ে রেখেছিলাম।
এরপরে অনেক কাজ আছে। ব্রেকফাস্টের পর কিন্তু ঘরটা একটু সারু গোছ গাছ করে নিতে হবে, তারপরে রান্না করব, বাসন মাজবো, জামা কাপড় কাচবো, স্নান করবো, টোটোকে স্নান করাবো, খাওয়াবো, প্রচুর কাজ আছে। সেই কাজগুলো সেরে নিচ্ছি চটপট করে, তারপর হয়তো একটু ফ্রি হব, সেই সময়টা আবার দেখা হবে। লাঞ্চে কি বানাবো সেটাও শেয়ার করবো আপনাদের সামনে। তবে খুব বেশি কিছু বানানোর নেই, বিকেলবেলা যেহেতু নেমন্তন্ন রয়েছে, বললাম আমি ভাইয়ের মেয়ে ভাগ্নির জন্মদিনে যাবো, সেখানে রাত্রিবেলা ডিনারটা করবো, তাই একটু কিছু মাছের ঝোল ভাত কিছু একটু বানিয়ে নিচ্ছি। আর তারপরে তাহলে লাঞ্চের সময় দেখিয়ে দেবো আপনাদেরকে আজকে আমার লাঞ্চে কি কি মেনুতে কি কি থাকছে। দুপুরবেলায় খেতে বসে পড়েছি, কি কি রান্না করলাম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে করেছি হচ্ছে হলো পটল ভাজা ভাতের সঙ্গে, আর তার সঙ্গে উচ্ছে দিয়ে ডাল, যেটা আমার গরমকালে খুবই পছন্দের। মাছ করেছি, আর মাছের ঝোল করেছি, আর চাটনিটাও কালকে করেছিলাম, চাটনিটা আজকে নয়। আর কালকে কিছুটা চিকেন রয়েছে, কালকে চিকেন করেছিলাম, সেই চিকেনও কিছুটা রয়েছে। যেহেতু আজকে রাত্রিবেলায় বলেইছিলাম যে একটা জন্মদিনে যাব, সুতরাং খুব বেশি কিছু রান্না করিনি, এবার খেয়ে নেব। আর ডোডোর খাওয়াটা আগেই হয়ে গেছে, ওর যেহেতু হাতটা খুবই ব্যথা, ওকে আজকে একটু ভাত খাইয়ে দিলাম আমি, নাহলে অন্যান্য দিন ও আমার সঙ্গে নিজে হাত দিয়েই খায়, কিন্তু আজকে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নেব। আর খেয়ে নেওয়ার পরে তারপরে একটা জিনিস তৈরি করেছি, সেটা খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? গরমকালে এই উচ্ছে দিয়ে ডাল বা আম দিয়ে টক ডাল আর লাউ দিয়ে ডাল, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের, আমার খুব ভালো লাগে খেতে। লাঞ্চ হয়ে গেছে বেশ খানিকক্ষণ, এবারে আমি হাতে নিয়ে নিয়েছি দারুণ একটা সামার ড্রিঙ্ক, এটার নাম হচ্ছে ওয়াটারমেলন কুলার। কিছুক্ষণ আগে আমি এটা তৈরি করলাম, আর এটা কি করে তৈরি করতে হয় তার রেসিপিটা কিন্তু কিছুদিন বাদেই সম্পাস কিচেনে আসতে চলেছে। যদি আপনাদের মনে হয় যে কি করে তৈরি করতে হয় সেটা আপনাদের জানার ইচ্ছা আছে, তাহলে সম্পাস কিচেনে চোখ রাখবেন, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। শুধু গরমকালে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতে কার না ভালো লাগে, আর এই বিকেলের দিকটাতে একটু একটু মিষ্টি মিষ্টি কিছু খেতেও ইচ্ছে করে, তার জন্য এই সময়ের জন্য কিন্তু এই সামার ড্রিঙ্কস। যাই হোক, আমি অনেকগুলো কুলারের রেসিপি সামনে শেয়ার করব, তার মধ্যে এটা একটা ওয়াটারমেলন। এমনি তরমুজ খেতে আমার ভীষণ ভালো লাগে, দারুণ হয়েছে, টক মিষ্টি একটা স্বাদ, দারুণ খেতে, এটা খেয়ে নেব। আর তারপরে কিছুক্ষণ পর সন্ধ্যে হয়ে গেলে মোটামুটি 7টা এরকম 7:30 নাগাদ রেডি হয়ে যাবো ভাইয়ের বাড়িতে, আমার ছোট ভাইয়ের বাড়িতে। আগেই বললাম যে একটা বার্থডে পার্টি আছে, ছোটখাটো একটা পার্টি, খুব বেশি বড় কিছু নয়, নিজেদেরই লোকজনরা সবাই থাকবে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব আশা করছি। তবে ডোডোর হাতটার ব্যথাটা এখনো কমেনি, হাতে বেশ কিছুটা অংশ বেশ ফুলে একটু লাল লাল মতো লাগছে, বুঝতে পারছি না কি, ডক্টরকে একটা মেসেজ করেছি, দেখি ডক্টর কি বলেন, যদি সেরকম বলেন তাহলে হয়তো ডক্টরের কাছে একটু নিয়ে যেতে হতে পারে, দেখা যাক কি হয়। সঙ্গে থাকবেন, আমি এবারে চটপট ঠান্ডা ঠান্ডা কুলকুল এই ওয়াটারমেলন কুলারটা ফিনিশ করে নিচ্ছি, ঠিক আছে? রেডি হয়ে গেছি, কিন্তু সবার প্রথমে যেতে হবে ডক্টরের কাছে। ডোডোর হাতের ব্যথাটা এখনো কমেনি, আর প্লাস এটা রেডিশ মতো হয়ে রয়েছে, লাল মতো একটা জায়গায় হয়ে রয়েছে ভ্যাকসিনের জায়গাটাতে, তাই ডক্টরকে প্রথমে মেসেজ করলাম, উনি বললেন যে নিয়ে আসতে, তোকে আগে প্রথমে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, তারপরে ডক্টর কি বলেন দেখি। ওর মুখটা একদমই অফ, হাতে প্রচন্ডই ব্যথাটা রয়েছে, ওর ভালো লাগছে না, মুখটা একদম শুকিয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখা যাক ডক্টর কি বলেন। দুই ভাই বোনের এখন চলছে ফটোশুট, বার্থডে ফটোশুট চলছে। একটু আমার দিকেও তাকাবে তোমরা, একটু আমার দিকেও তাকিও, দুজনে মিলে তখন থেকে চলছে খুব মজা, জন্মদিনের
স্পন্দন আর দিব্যাংশী আর মানে ডোডো আর মহুলের। আচ্ছা এই যে আমার ভাই, ঠিক আছে, ভাইয়ের বউ শুভ্রা এদিকে আয়, আমার ভাইয়ের বউ, ও আমার ভাইয়ের বউ, তার আগে আমার বন্ধু, আর আমার বোন সঞ্চিতা বা মান্তু, মান্তু বলেই বেশি শুনবেন সবাই আপনারা। সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, এখন আরো কয়েকজন রয়েছে তারা আসবে, তাদের সাথে আলাপ করিয়ে দেব। তিন ভাই বোন এক জায়গায় হয়ে গেছে, বড় দাদা সর্বজিৎ, তারপরে হচ্ছে হলো স্পন্দন, তারপরে হচ্ছে হলো ছোট বোন মহুল, পাশে আমার মা বসে আছে জন্মদিনে, এক্ষুনি কেক কাটা শুরু হবে। সবাইকে দেখে খুব শান্ত বলে মনে হচ্ছে, এরা খুবই শান্ত, একটুও দুষ্টুমি করতে জানে না। আমার দিদি, দিদি একটু এদিকে তাকা, বোনের ছেলে আমার দিদি, সবাইকে একটুখানি বলে দে হাই। আমার দাদা, আমার দাদা, দাদা ছোট বোন, এই হচ্ছে আমাদের ব্যাটালিয়ান। দাঁড়াও ছোট ভাইকে আমি একটু ডেকে নিচ্ছি, ভাই একটু এদিকে আয়, সবাই দেখে নাও, আর সবাই আমরা অনেকদিন পর, অনেকদিন পর একসঙ্গে হয়েছি সবাই মিলে, ভীষণ মজা লাগছে, খুব মজা হচ্ছে। দিদি এখানে থাকে না কলকাতায়, দিদি লন্ডনে, দিদি ইটাহারে থাকে, ইটাহারে থাকে, ওখানেও একজন স্কুলের টিচার, এবার সেই জন্য ওকে আমরা সব অনুষ্ঠানে পাই না, এই অনুষ্ঠানে পেয়েছি, এটা আমাদের খুব ভাগ্য ভালো, ও জাস্ট রোববার দিনকেই এসেছে, এটা আমাদের খুব মজা লাগছে। আমি এখানে এসে জানতে পারলাম ও সারপ্রাইজ দেবে বলে কাউকে ফোন করেনি, খুব ভালো লাগছে। তবে এখন আমি আর আমার ছোট ভাই বাকি আছি, ভেতরে আসলেই এই ভাই মানে সবার বড় দিদি, তারপরে দাদা, তারপরে আমি, তারপরে ভাই, তারপরে বোন, এই হচ্ছে আমরা পাঁচ ভাই বোন। দেখে দিলেন ফার্স্ট ব্লগে, কিন্তু পুরো ফ্যামিলিকে দেখিয়ে দিচ্ছি, এবার হবে একটা সমবেত সঙ্গীত। চোখে দেখা প্রাণের কথা সে কি বলা যায়। ঠিক আছে এবার কেকটা কাটবো, ঠিক আছে, মহল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমাদের কেকটা এখনো কাটা হয়নি, প্রায় 9:30 বাজে, এবার তাহলে কেকটা কেটে ফেলি। আচ্ছা এই যে এই কেকটা আমার ভাইয়ের বউ শুভ্রা, ও কিন্তু নিজের হাতে তৈরি করেছে ব্ল্যাক ফরেস্ট কেক, কেকটা তো দেখতে দারুণ সুন্দর হয়েছে, জাস্ট ফাটাফাটি। হ্যাঁ এবার আমরা সবাই, আগে তুমি ওটাকে ক্যান্ডেলটাকে ইসে করবে, ব্লো করবে, তারপরে আমরা সবাই ক্ল্যাপ করবো, জোরে 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 জোরে, জোরে জোরে মমুল, জোরে আরো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আর মহুল, হ্যাপি বার্থডে টু ইউ।
জন্মদিনের পার্টি শেষ, চলে এসেছি বাড়িতে, প্রায় 12টা বাজে। এবারে ফ্রেশ হয়ে চলে যাব একদম বিছানায় সবাই মিলে। আমাদের আজকের ব্লগ এখানে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লাগলো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে গুড নাইট সবাইকে, আবার দেখা হবে আগামীকাল। টাটা।